চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির 44তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়ের সভাপতিত্বে 19 ডিসেম্বর বিকেলে চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইন্স মাঠে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির 44তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। পুলিশ প্রধান বলেন, মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, সাইবার ক্রাইম অপরাধসমূহ আমরা আমাদের সক্ষমতা বৃদ্ধির কারণে সফলভাবে মোকাবেলা করছি। এক সময় দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে ছিল সন্ত্রাসীদের জনপদ। সারা দেশে একসাথে 63 জেলায় বোমা হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেই অবস্থা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক বিরোধী জিরো টলারেন্স নির্দেশনার কারণে দেশে আইনশৃঙ্খলা স্থিতিশীল পরিস্থিতিতে আনতে সক্ষম হয়েছেন বলে মন্তব্য করেন তিনি। আমরা মাদক, জঙ্গি, সন্ত্রাসবাদ, সাইবার ক্রাইম, ফিনান্সিয়াল ক্রাইম, সোশ্যাল মিডিয়া প্রোপাগান্ডা ইত্যাদি অপরাধসমূহ আমরা আমাদের সক্ষমতা বৃদ্ধির কারণে সফলভাবে মোকাবেলা করছি। আমরা লক্ষ্য করেছি যে এক সময় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ছিল সন্ত্রাসের জনপদ। এককালে সারা দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এমনভাবে মাথার চারা দিয়ে উঠেছিল যেন সারা দেশে এক যুগে 63 জেলায় জঙ্গিরা তাদের আক্রমণ চালিয়ে প্রমাণ করতে চেয়েছিল। তারা আক্রমণ করে মানুষের কে আহত করে, নিহত করে, আক্রমণের উন্মত্ত নেশায় তারা মেতে উঠেছিল। সেই অবস্থা থেকে দেশকে একটি স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের প্রতি জিরো টলারেন্সের নীতির মধ্য দিয়ে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন পুলিশ প্রধান। এরপর পুলিশের বিভিন্ন স্টল ঘুরে দেখেন পুলিশ প্রধান সহ আমন্ত্রিত অতিথিরা। এ সময় আমন্ত্রিত অতিথিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।